আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিলেটি ব্লগার পক্ষ থেকে আপনারা স্বাগত জানাইলাম। আজকে আপনারা দেখাইমো বাওয়া ফিটা কয়টারে, বাওয়া ফিটা কিনা বানানি হয়। আমরা ইজলি ফিটা কয় বললে আমরা দেশও বাওয়া ফিটা কয়, আর এমনি বললে ইজলি ফিটা কনি দেশও। তো ইজলি ফিটা আজকে কিলা বানানি হয় এগুলো দেখাইমো আপনারে। দেখতে পারাই কেন মাঝে চাউলের গুঁড়ি দেওয়া হয়েছে, নাইরল দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, দিয়া মিক্স করে এগুলারে একটু লস লসা তেল লাগে লাগে কুচরায় সকাল থেকে তেল লাগে বুঝাও তেল লাগাইলাম ফিটে উঠতো সকালে লাগে না উঠতো তোমাদের আরো তোরা দুধ দিব আগে খুঁজিয়া তো না আটটি জোটা লাগিয়া বইত না করি তেল লাগিয়ে দেবো। আর আপনার দেখতে পারা যে তেল লাগানি হয়েছে একটা আটরে সকলটি তো তেল লাগানি হয়েছে। দুধ একটু দেওয়া হয় রয়ে কেন আমাদের একটু গন হয়ে গেছে তেল লাগে, তোর একটু দুধ দিয়ে এটারে একটু লস লসা করা হয়। টাইটও হইতো না, একবারে একিত হইতো না, আমরা নর্মাল থাকতো আর কি এক লাগান অবস্থার মাঝে। দেখতে পারা খুব সুন্দর হয়েছে। চামচ দিয়া দিয়া আপনারা ওটার মাঝে দিলাইলা দিয়া সুন্দর করি ওলা তৈলা একটা একটা করিয়া খাইতে খুব মজা, এটা খুব টেস্টি লাগে। আমরা খাইছি, আমরা একদিন মাছ মারা গেছিলাম ওটা বানাইয়া লগে লগ যাই সময় লইয়া গেছিলাম, কিছু রাস্তাত খাইছি, অকল ফ্রেন্ড বন্ধু মিললিয়া বালা বাদাম হয়েছে। ইজলি ফিটা এমনি খাইতে খুব মজা, দেশও খাইছি, দেশও মাঝে দেশও যেমন এটা মাটির ফাতিল আছে না, মাটির ফাতিলের মাঝে উফরে একটা কিছু তৈয়ার ওটার মাঝে ও ফানির ফাফ দি করেন ওটার মাঝে তৈয়ার বাদে গুড়িয়া দিলাইন এটা থাকে মোলা কেতার লেখান ফুর 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 মোলা থাকে একটা কিছু ওটার মাঝে দিয়া তারা দেখছি দেশও বানায়, বা দেশও আরও চেপটা চেপটা বানায়, খুব সুন্দর লাগে দেশও গুণ চেপটা চেপটা করে। এগুলোও খুব সুন্দর, একবারে বস বসা থাকে, খুব ভালো লাগে খাইতে। ও দেখলাম আপনার তোরা ফানি দিছেন, ফানি দিয়া ওমলা সকলটি আমরা বড়ছি সাইডটা সাইডটা বড়িয়া তো হয়েছে ওটা আমার তুইয়া গুড়িয়া দিলা হয়েছে। দশটনে পনেরো মিনিট পরে এটা গুঁড়া থাকবো, দেশের ফা ফুটবো ফাফে এটা ওই যাবো আস্তা। তো আমরা দশ পনেরো মিনিট বাদে এইবার গুড়িয়া আইমো, আয়া দেখবো ইনশাল্লাহ কেতা হইল। ও মাইগ্রে সুন্দর হয়েছে, সুন্দর হয়ে ফুল চলছে ভাই। একটু রাখতে হয় না কথা আর কত মিনিট হয়েছে? দশ মিনিট হয়েছে, তা আরো দুই মিনিট দি ভাই, বারো তেরো মিনিট নাই নি। আমরা কদু খাওয়া আর আমরা দেখো কিতা খাই বিসমিল্লা, ও দেখো না কদু খাই রা আয়ার আমরা কত মজার ফিটা করিয়া খাইলাম, দেখো ফাপ যাই জ্বলি দিব ফিটা হয়ে গেছে আমরা এখন নামাই দিছি, ফিটা হয়ে গেছে আমরা এখন নামাই দিছি, ওরা দেখবো আস্তে আস্তে ডালি নিম বড় মজা রয়েছে। মাইগ্য মাই দেখতে লাগে খাইলা খাইলা একটা খাইয়া দেখা লাগবো, ও তো দশ বারো মিনিট হয়ে গেল তে আলহামদুলিল্লাহ। ওলা একটা একটা করে গলটি খুলে হইব,
একবারে মোটামুটি আধা বড় হয়ে গেছে, দুইবার কি তিনবার দেওয়ার লাগবে, যতটা খরচ হয় তাই। ওগুলো দইয়া এবার একটু দইয়া মনে হলো এবার তেল লাগাইয়া আর আবার সার হইব, দোয়ার কারণে লেগে তো তাতে জোটা লাগতো না আর তেল লাগে, দইয়া আরবার লাগানি হইল আবার তো হইল, এসে একটা হলে তো রাস আর ওটা তো হইল। নামানি দেখো আর ইনশাল্লাহ দুইবারেও প্রায় এক বোর্ড হয়ে গেছে, নাইরলে আর কি তা খুব টেস্টি হয়েছে, চিনিয়া হয়েছে, নাইরল হয়েছে, দুধ হয়েছে, আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, খাইয়া তো দেখাই লাভ না রে। আর এই মুহূর্তে বিদায় নিলাম কি ইনশাল্লাহ, নেক্সট আর অন্য কিছুর মাঝে দেখাইব, সুন্দর বাবা ফিটা দেখাইলে আপনার রে। জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।